কাউকে ভালোবেসে ঠকে গিয়ে লজ্জা কিংবা নিজেকে ছোট ভেবো না, কারণ মানুষটা তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল খুব সহজে কাউকে বিশ্বাস করতে নেই। জীবনে কাউকে ভালোবেসে একবার হলেও প্রতারিত হওয়াটা বোধহয় দরকার, এতে নিজেকে ছোট ভাবার কিছু নেই। বরং পরবর্তী মানুষটা ভালোবাসে নাকি অভিনয় করে এটা খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে মানুষটা আগে তোমাকে প্রতিদিন অবহেলা করত, এখন নতুন কেউ সেভাবে ব্যস্ততার অজুহাত দেখালে তুমি বুঝে ফেলতে পারবে মানুষটা আসলে ব্যস্ত নেই, অর্থাৎ খুব সহজেই তুমি মানুষটার অভিনয় বুঝে যাবে। তোমাকে একাধিক মিথ্যা আশ্বাস দেখিয়ে আগে যে মানুষটা তোমার সাথে প্রতারণা করত, এখন সেভাবে নতুন কেউ মিথ্যা আশ্বাস দেখালে তুমি সহজেই বিশ্বাস করবে না। তুমি বুঝে যাবে মানুষটা হয়তো প্রতারণা করতে চাইছে। তোমাকে কখনো ছেড়ে যাবে না বলা মানুষটার কথা তুমি একদিন অন্ধের মতো বিশ্বাস করেছিলে, এখন সেভাবে নতুন কেউ বললে তুমি আগের মতো অন্ধের মতো বিশ্বাস করবে না। কারণ তুমি এখন এটা ভালো করেই জানো, জীবন কারো জন্য থেমে থাকে না। আগে কেউ তোমাকে ইগনোর করলে তুমি বারবার বেহায়ার মতো তার কাছে ছুটে যেতে, যার কারণে মানুষটা তোমাকে আরো বেশি দুর্বল পেয়ে এড়িয়ে চলত। এখন কেউ তোমাকে এড়িয়ে চললে কিংবা ইগনোর করলে তুমিও তাকে ইগনোর করা শিখে গেছো, আগের মতো তুমি আর দুর্বল নেই। আগে তোমাকে কেউ একটু আঘাত দিয়ে কথা বললে তোমার চোখ ভিজে যেত, তুমি সহ্য করতে পারতে না, অথচ এখন কেউ তোমাকে আঘাত দিলে তোমার কিছুই হয় না, তুমি হেসে সব উড়িয়ে দিতে পারো, কারণ তুমি বড় হয়ে গিয়েছো। জীবনে যে মানুষটা প্রতারণা করে ঠকিয়ে চলে যায় সে মানুষটাকে অভিশাপ দিতে নেই, বরং মানুষটা চলে গিয়ে তোমাকে বাকি জীবনের আশা সঠিক মানুষটাকে চিনতে সাহায্য করবে, যাতে আর প্রতারিত না হও, ঠকে না যাও।